আজকে আমাদের পাঠ্য হচ্ছে বাংলা নববর্ষ। এই পাঠে আজকে আমরা যা যা পড়ব সেগুলোকে আমি ভাগ ভাগ করে নিয়েছি। এখানে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষের উৎপত্তি, বর্তমান অবস্থা সবকিছু নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। কিছু বইয়ের বইয়ের তো বিষয়গুলো সবগুলোই আসবে, আর বাড়তি কিছু বিষয়ও হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি। এটা আমাদের পহেলা বৈশাখ, নববর্ষ যেই নামেই বলো না কেন, সেটার হচ্ছে একটা কমন সিনারিও আর কি। তো আজকে আমাদের পাঠ্য শামসুজ্জামান খানের রচিত বাংলা নববর্ষ। আমরা এই ঢাক ঢোল একতারার গল্প হচ্ছে আমরা সবাই জানি। সো বাংলা নববর্ষ মানেই হচ্ছে লাল নীল হলুদ সবুজ রঙিন কিছু বিষয়। সো আমি বাংলা নববর্ষের সবগুলা লেটার হচ্ছে অ্যালফাবেট হচ্ছে কালারফুল করে দিয়েছি। আর আমাদের আজকের এই পাঠে আমরা যা জানতে পারবো সেটা হচ্ছে নববর্ষের সার্বজনীন বৈশিষ্ট্য, যে অ্যাকচুয়ালি এটার ভার্স্ট কোয়ালিটি বা কোয়ালিটি ঠিক না, স্পেশালিটিটা কি। আর এটার ইতিহাসের ক্ষেত্রে আমি ইতিহাসটাকে তিনটা ভাগে ভাগ করেছি। আমাদের বইয়ে এই তিনটা ভাগই হচ্ছে একসাথে দেওয়া। একটা হচ্ছে হিন্দু তত্ত্ব অনুযায়ী নববর্ষ, মুঘল বা মুঘল তত্ত্ব, পাকিস্তানি সময় থেকে বর্তমান বাংলাদেশের যে তত্ত্ব সে তত্ত্বটা, এটা হচ্ছে জাস্ট থিওরি। আমাদের নববর্ষের ইতিহাসের পেছনের থিওরিটা এটা। আচ্ছা, আর আচার অনুষ্ঠান থাকবে, যে একটা নববর্ষের মধ্যে যেহেতু এটা অনেক প্রাচীন থেকে আমাদের দেশে পালিত হয়ে আসছে, তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান এটার বা আচার 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 পালন করা, যেটা যে এরকম পালনীয় বিভিন্ন বিষয় এখানে এসছে। তার মধ্যে মঙ্গল শোভাযাত্রা, পূর্ণাহ, হালখাতা, বৌমেলা বা বটমেলা যেটাকে বলছে, ঘোড়া মেলা, আমানি, বৈশাখী উৎসব, এরকম আরো কিছু উৎসবের বর্ণনা এখানে আসছে। আর আসবে হচ্ছে পশ্চিম বাংলা। একটা সময় তোমরা সবাই জানো যে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা এক বঙ্গ বা এক বঙ্গভূমি বাংলা এরকম নামে পরিচিত ছিল। তারপর হচ্ছে সেটা দেশ ভাগের পরে সেই ভাগটা আলাদা হয়ে যায়। সো যেহেতু বাংলার অনুষ্ঠান হচ্ছে বাংলা নববর্ষ, তো পশ্চিমবঙ্গেও হচ্ছে এই অনুষ্ঠানটার একটা আচার অনুষ্ঠান বা পালনীয় পূজা এই ধরনের বিষয়গুলো আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের আমাদের এই পাঠ, আমরা আজকে এই বিষয়গুলো নিয়েই জানবো। এটা সার্বজনীন বৈশিষ্ট্যের মধ্যে কি আসবে, যে বলা হচ্ছে যে এটা হচ্ছে সমগ্র বাঙালির উৎসব। বাঙালির সংস্কৃতিকে যখনই যতবারই আঘাত করা হয়েছে ততবারই বাঙালি হচ্ছে উঠে দাঁড়িয়েছে। সেটার সবচেয়ে কাছের এক্সাম্পল হচ্ছে আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন। যে পাকিস্তানিরা যখন বায়ান্নর ভাষা আন্দোলনকে ভেঙে দিতে চাইলো, তখন তারা হচ্ছে রুখে দাঁড়িয়েছে, ভাষাকে ভেঙে দিতে চাইলো, তখন তা বাঙালি হচ্ছে রুখে দাঁড়িয়েছে। এভাবে বাঙালির মানে আমি সবচেয়ে কাছেরটা বললাম কি, যে আমাদের জানাশোনা, আমাদের পরিচয়ের মধ্যে পরিচিতির মধ্যে যেই ইতিহাসটা আছে সেটা। আর এই নববর্ষের ব্যাপারেও হচ্ছে পাকিস্তানিদের আক্রমণ ছিল, ব্রিটিশদের আক্রমণ ছিল, কিন্তু সব জায়গায় বাঙালি হচ্ছে নিজের স্বকীয়তা বজায় রেখেছে এবং সেখান থেকে সে তার আন্দোলনটা চালিয়ে গেছে। এই দিনে সবাই একাত্ম হয়ে আনন্দ করে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে উৎসব করে এই দিন, তাই এটি বাঙালির আনন্দের সার্বজনীন বৈশিষ্ট্য। এখানে কখন মানে অনেকেই হয়তো বা রক্ষণশীল ভাবে বলতে পারে যে এটা হচ্ছে কি যেন বলে হিন্দু হিন্দুদের উৎসব, বা কেউ বলতে পারে যে এটা খ্রিস্টানদের না, এটা মুসলমানদের না, কিন্তু আসলে এই সময় হচ্ছে ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে এই অনুষ্ঠানটা পালন করি আমরা, এই উৎসবটা পালন করি। আমাদের সবার বসনে যেরকম রঙিন থাকি আমরা আমরা আনন্দ ফুর্তিতেও অনেক বেশি রঙিন থাকি, এই কারণে এটাকে সার্বজনীন উৎসব বলা হচ্ছে। এটা হচ্ছে একটা দিন পঞ্জিকার ছবি। এই দিন পঞ্জিকাটার বিষয় থেকে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে কিছু হিন্দু তত্ত্বের বিষয়, যে এখানে ঐতিহ্য অনুসারে এটা একটা সময় ভারতে হচ্ছে বৈশাখী বা বাংলায় যেটাকে আমরা বৈশাখী বলছি এই নামে এই উৎসব অনেক আগে থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে পালিত হতো, মানে একটা ডেটই ছিল। তো এখানে বলা হচ্ছে যে ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমী দীপপঞ্জির সাথে সম্পর্কিত ছিল। বিক্রমাদিত্যের নাম অনুসারে এই খ্রিস্টপূর্ব 57 অব্দে হচ্ছে এই দিনপঞ্জির নাম হচ্ছে হিন্দু বিক্রমী দিনপঞ্জি বলা হচ্ছে।
আর এটার সাথে সাথে ভারতের সাথে সাথে নেপালেও হচ্ছে এই দিনপঞ্জি বেশ স্বীকৃত ছিল। আর আবার অনেক অনেকের মতে, অনেক অঞ্চলের মানুষের মতে, যে বাংলায় যে দিনপঞ্জিটা শুরু হচ্ছে আমাদের পূর্ববঙ্গে, সেটা হচ্ছে 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। আবার কেউ কেউ এটাও বলেন যে আকবরের আগে 16 শতাব্দীর গোড়ার দিকে বাংলার সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ আমলে বাংলা সনের প্রচলন হয়। আবার কেউ কেউ এটাও বলেন যে তারও আগে, যে প্রাচীন বঙ্গদেশীয় রাজা শশাঙ্ক কর্তৃক চালু হয় হচ্ছে এই বঙ্গাব্দ। এই হিন্দু মতে হচ্ছে এই বিষয়গুলা বলা হচ্ছে যে এটা মানে তিনটা মতভেদ আছে, যে কেউ বলছে যে রাজা শশাঙ্ক চালু করেছেন, কেউ বলছে বিক্রমাদিত্য চালু করেছেন। মানে একদম পারফেক্ট কোনো ধারণা হচ্ছে নাই, এটা জাস্ট বিভিন্ন ধরনের মত মতৈক্য এইগুলোর বেসিসে হচ্ছে এই বর্ণনাটা এসছে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মুঘল সম্রাট আকবর এবং তার নবরত্ন। এই নবরত্নের আলোচনা এবং তাদের হচ্ছে জ্ঞান গরিমা এর মাধ্যমে যে নববর্ষ আমাদের হিসাবের যে সূচনাটা হয়েছিল সেটা, যে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে মানে মানে অনেক বেশি, আমরা সহজ বাংলায় বললে হচ্ছে অনেক বেশি ভোট পাই যেই মতবাদটা, সেটা হচ্ছে সম্রাট আকবরের সময়ে এই বাংলা সন চালু হচ্ছে। ইসলামী শাসনামলে চান্দ্র মাসের উপর নির্ভরশীল হিজরি পঞ্জিকা অনুসারে সকল কাজকর্ম পরিচালিত হতো, কিন্তু আমাদের বাংলাদেশের যে ঋতু, সেই ঋতুগুলার আবর্তন ঠিক থাকতো না, যার ফলে কিন্তু এদিক দিয়ে আবার বাংলার যেই চাষাবাদ বা অন্যান্য প্রধান কার্যক্রম গুলো ছিল সবই হচ্ছে এই ঋতু নির্ভর, যেহেতু এটা হচ্ছে টোটালি ঋতু নির্ভর। সেহেতু এই পঞ্জিকার সাথে খাজনার একটা বিষয় ছিল, তাদের ফসল উৎপাদন, ফসল কাটার একটা বিষয় ছিল, সো এটার কোনো ধরনের কম্বিনেশন হচ্ছে না। আর যে যখন এই কম্বিনেশন হয় না, তখন আইনি আকবরী নামে হচ্ছে যেই গ্রন্থ, সেখান থেকে জানা যায় যে 16 শতাব্দীর দিকে সম্রাট আকবর এমন একটি অত্রুটিপূর্ণ সৌর সনের উদ্ভাবন করতে চেয়েছিলেন যা জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড হবে, আর যে সনের মাধ্যমে ফসল ফলানো ও প্রজাদের খাজনা দেওয়ার সময় সুব্যবস্থাপনা করা যাবে। তার নবরত্ন সভার জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেওয়া হয় এই কাজ বাস্তবায়নের জন্য। তিনি চান্দ্র ও সৌর বৈশিষ্ট্যে সমন্বিত আঞ্চলিক সনের কাঠামো নির্ধারণ করেন, মানে চান্দ্র সন বা চাঁদের যে সময় সেই সময়ের মাস হিসাব ধরে এবং হচ্ছে সৌর কিছু সৌর বৈশিষ্ট্যের হিসাব ধরে উনি হচ্ছে একটা পঞ্জিকার আবির্ভাব করেন। এবং বেশি ভোট আসে এখানেই যে এই সময় থেকেই হচ্ছে এই চান্দ্রসনের সাথে সৌরসনের মিলবন্ধনে যে দিন পঞ্জিকা সেটাই অনেক বেশি অথেন্টিক। পরবর্তীতে সেই কাঠামো সূত্র অবলম্বন করে আঞ্চলিক অধিপতিরা বিভিন্ন আঞ্চলিক সন চালু করেন, এগুলোকে বলা হতো ফসলি সন। শামসুজ্জামান খানের মতে, এখানে যে শামসুজ্জামান খান তিনি বলছেন যে মুঘল আমলে বাংলার গভর্নর মুর্শিদ কুলি খানের রীতি অবলম্বন করে বাংলা সন প্রবর্তন করেন। তৎকালীন কেন্দ্রীয় ইলাহি সন ও হিজরি সন থেকে বঙ্গাব্দ ছিল ভিন্ন ও স্বকীয় একটি পঞ্জিকা, মানে টোটালি ডিফারেন্ট, এবং সে নিজেই হচ্ছে রিচড ছিল, যার ফলে আর কোনো পত্রিকা বা দিন পঞ্জিকার উপর হচ্ছে আমাদেরকে নির্ভর করতে হয়নি। এবার আসবো এক এক করে এই বাংলা সন, যেটা এই বাংলা সনের ইয়ার ব্যাপারে, বর্ণনার ব্যাপারে, যে কিভাবে হচ্ছে এই বাংলা সনটা আমাদের আমাদের দেশে হচ্ছে আমাদের দেশে অনেক বেশি প্রচলিত প্রচারিত হয়ে গেছে, এবং আমরা বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন এই জায়গাগুলো থেকে আমরা উতরে উঠে এই বাংলা নববর্ষকে খুব স্বাধীনভাবে হচ্ছে আমরা পালন করতে পারছি। এবং এই পালনের ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদ বা আমাদের জাতিত্ব বোধ যেটা, সেটা কতটা দৃঢ়ভাবে হচ্ছে অ্যাটাচ, সেটা আমরা যখন নববর্ষকে বন্ধ করে দেওয়ার জন্য তোলপাড় শুরু করে, উৎপাত শুরু করে পাকিস্তানিরা, তখন আমরা যে অ্যাটাক গুলা মানে অ্যাটাক ব্যাক করে দিয়ে ব্যাক করেছিলাম, আমরা যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদ গুলোই বলে দেয় যে আসলে এই প্রাচীন উৎসবটার সাথে আমরা কতটা একাত্ম ভাবে জড়িত। তোমাদের বইয়ে যেটা আছে যে সেটা বলা হচ্ছে যে 1954 সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্ত ফ্রন্টের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী ও বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের সরকার
বাংলা নববর্ষের ছুটি ঘোষণা করেন আর দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানান। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ তারপরে হচ্ছে আমরা জানি 1958 সালে সামরিক শাসন শুরু হয়ে যায়, সামরিক আইন চালু হয় এবং সেটা দীর্ঘ বছর এই সামরিক শাসন থাকে, যার ফলে কোনো ধরনের অনুষ্ঠান বা কোনো ধরনের প্রোগ্রাম সরকারিভাবে উদযাপন করা সম্ভব হয় না, বেসরকারিভাবে এই উদযাপন গুলো মানে হতে থাকে। আর এই বেসরকারি উদযাপনের মধ্যে সবচেয়ে প্রথম এবং শক্তিশালী ভূমিকা রাখে হচ্ছে এই ছায়ানট, যে রমনার বটমূলে, এটা অ্যাকচুয়ালি বট না, অশ্বত্থ গাছ, কিন্তু বলা হয় যে রমনার বটমূলে এই ছায়ানটের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কেউ বন্ধ করতে পারেনি। আমরা জানি লাস্ট কয়েক বছর আগেও হচ্ছে যারা মানে মিসক্রিয়েন্ট ছিল তারা এখানে বম ব্লাস্টিং করেছে, কিন্তু তারপরও এই গ্যাদারিংটাকে বন্ধ করতে পারেনি। এটাই আসলে প্রমাণ করে যে এই প্রাচীন উৎসবের সাথে আমরা বাঙালিরা কতটা দৃঢ়ভাবে হচ্ছে জড়িয়ে আছি। বাংলাদেশের রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহ্বান করে। খুব ভোরবেলায় সূর্য ওঠার আগেই হচ্ছে সবাই রেডি হয়ে যায়, সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের অনুষ্ঠান। সম্মিলিতভাবে তারা গান গেয়ে মানে আমরা নববর্ষকে বরণ করে নেই। 1960-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানটি সূচনা হয় এবং যেটি এখনো সমানভাবে চলছে। এটা আমাদের সংস্কৃতির অনেক বড় একটা অংশ। তারপরে দেখো, এটা হচ্ছে মানে বাংলা নববর্ষ শব্দটা বললে সবচেয়ে কমন যে ছবিটা আসে সেটা হচ্ছে শাহবাগ, ঢাকার যে শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটির এরিয়া আছে সেখানকার বিশাল একটা হচ্ছে মিছিল, যে মিছিলে বিভিন্ন ধরনের মুখোশ থাকে, অনেকে মুখোশ পরে থাকে, বিভিন্ন ধরনের মূর্তি বানানো হয়, প্রতীকী মূর্তি বানানো হয়, দিয়ে তারা হচ্ছে শোভাযাত্রা করে। আর এটা মঙ্গল শোভাযাত্রা মানে হচ্ছে এটার উদ্দেশ্যই থাকে, মানে এটা একটা সিম্বলিক যে এটার উদ্দেশ্যই থাকে হচ্ছে এর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো এবং নতুন বছরটা যেন সবার জন্য মঙ্গলজনক হয়, তাই হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এটি পালিত হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করে আর এখানে বানানো হয় হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে। মনে রাখবা, এই উৎসবটা যেহেতু আমাদের অনেক প্রাচীন একটা উৎসব এবং এটা একটা সার্বজনীন উৎসব, সেই জন্য এই উৎসবকে কোনো দিক দিয়ে ধর্ম, বর্ণ এগুলোর আন্ডারে ফেলবে না, এগুলোর এগুলোর দিক থেকে, এগুলোর থিঙ্কিং থেকে হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা, ছায়ানটের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করা যাবে না। এগুলো প্রাচীনকাল থেকেই চলে আসছে আমাদের দেশে। সো এই সবকিছুই হচ্ছে ধর্ম বর্ণের নির্বিশেষে, বা এগুলো নির্বিশেষে ঠিক না, এগুলোর ঊর্ধ্বে। এরপরে আসছে পূর্ণাহ। পূর্ণাহটা বলা হচ্ছে যে বাংলা সন চালু হবার পর বাংলা নববর্ষ যে উদযাপিত হচ্ছে সেগুলোর বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আছে, যার মধ্যে সবচেয়ে প্রাচীন আনুষ্ঠানিকতার নামটা হচ্ছে পূর্ণাহ। নবাব ও জমিদারেরা এই অনুষ্ঠানটা চালু করে। পহেলা বৈশাখে প্রজারা নবাব বা জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন, তাদেরকে মিষ্টিমুখ করানো হতো, পান সুপারির আয়োজন থাকতো। আমাদের তো এখন আমরা বিভিন্ন কিছু রান্না বান্না করি, বিভিন্ন দেশীয় খাবার রান্না করি। হ্যাঁ, কারো বাসায় বেড়াতে গেলে আমি ইটালিয়ান ডিশ করেছি, আমি চাইনিজ ডিশ করেছি, থাই ডিশ করেছি, এইসব বলি। কিন্তু প্রাচীন সময়ে খাবারের মধ্যে ডেজার্ট বলতে হচ্ছে একটু মিষ্টি থাকতো, দই থাকতো, পান সুপারি থাকতো। তো এই এইগুলোর আয়োজন করা মানে হচ্ছে অনেক বড় হচ্ছে মেহমানদারি করা আর কি। তো রাজা রাজাদের এই বিষয়টা এখানে হচ্ছে যেরকম বলা হচ্ছে যে এখানে তাদেরকে মিষ্টিমুখ করানো হচ্ছে, পান সুপারি। আচ্ছা, তবে তাদের মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়, যে তারা আসলে ভালো সম্পর্ক। একটা সময় ছিল যখন আমরা জানি যে জমিদারি প্রথা সম্পর্কে আমরা যেটা জানি যে যারা প্রাচীন জমিদার তাদের তাদের সাথে প্রজাদের একটা ডিরেক্ট কানেকশন ছিল এবং তাদের কানেকশনটার মধ্যে অনেকটা হচ্ছে প্রভুভৃত্যের কানেকশন, কিন্তু
মানে খুব ক্লোজ একটা রিলেশন ছিল, তারা খুব একটা চড়াও হতেন না জমি ইয়াদের প্রতি, কৃষকদের প্রতি। তারা কৃষকদেরকে বুঝতেন, তারা জানতেন, কিন্তু যখন নব্য জমিদারি প্রথা শুরু হলো, পুরনো জমিদাররা সূর্যাস্ত আইনের কারণে হচ্ছে তাদের জমিদারি হারাতে শুরু করলেন, তখন নব্য ধনীরা হচ্ছে সেই জমিদারি প্রথাগুলাকে, জমিদারিগুলাকে কিনে এই প্রজাদের সাথে ডিস্টেন্স তৈরি হয়ে গেল। ডিস্টেন্স হওয়ার কারণে অনেক ধরনের প্রোগ্রাম এইরকম, যেমন পূর্ণাহ, এই জিনিসটা হচ্ছে লুপ্ত হয়ে যায়। মুর্শিদাবাদের নবাবেরা এই অনুষ্ঠান করতেন, বাংলার জমিদাররাও করতেন। জমিদারি উঠে যাওয়ার সাথে সাথে এই অনুষ্ঠানটা হচ্ছে লুপ্ত হয়ে যায়। হালখাতা, হালখাতা এটা আমি ছোট যখন ছিলাম তখন পর্যন্ত শুনেছি যে এটা হচ্ছে আমি ছোটতে জানতাম যে এটা পয়লা বৈশাখ মানেই হচ্ছে হালখাতা, মেলা, মুড়ি মুড়কি এগুলো। আর এখন তো জানি পয়লা বৈশাখ মানেই হচ্ছে ইনস্টিটিউটে হচ্ছে প্রোগ্রাম, মঙ্গল শোভাযাত্রা, টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এই আর কি। তো যাই হোক, হালখাতায় আসি, যে হালখাতাটা মেইনলি করতেন হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের দেশটা যেহেতু কৃষি প্রধান দেশ, তো মৌসুম, ফসলের যে মৌসুম, সেই মৌসুম না আসলে হচ্ছে ফসল বিক্রি হতো না। এটা আগে, অনেক আগেকার ঘটনা, ফসল বিক্রি হতো না, ফলে হচ্ছে কেউ নগদ টাকা কারো হাতেই থাকতো না। তো সারা বছর তারা যে কাজটা করতো, তারা হচ্ছে বাকিতে জিনিস কিনতো। তো এই পহেলা বৈশাখের সময় তারা যে জিনিসটা, যারা দোকানি তারা যেটা করতেন, তারা ঝালর টালর দিয়ে দোকান টোকান সাজিয়ে রাখতেন, আর তারপর যারা যাদের হচ্ছে বাকি আছে তারা আসতো, তারা এসে দোকানিদের দেয়া পান সুপারি মিষ্টি এগুলো খেতেন, গল্প টল্প করতেন। তারপর হচ্ছে তারা তাদের এই মানে নতুন ফসল বিক্রির যে টাকা, সে টাকা দিয়ে তারা বাকিটা দিয়ে দিতেন, পূরণ করতেন, বাকি টাকাটা দিয়ে দিতেন, দিয়ে হচ্ছে আবার নতুন ভাবে হালখাতা খুলতেন, মানে নতুন বছরের একটা হিসাব নিকাশ শুরু করত। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, এখন এই বাকির, এখন তো দোকানে লেখাই থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সো এখন বাকির আর যুগ নাই, এখন বাকি থাকে হচ্ছে ক্রেডিট কার্ডে, মাস শেষে ক্রেডিট কার্ডের বিল দিতে হয়। তো যাই হোক, হালখাতাটা পূর্ণাহ যেরকম হারিয়ে গেছে, হালখাতাটা এখনো গ্রামাঞ্চলে বা মফস্বলের কিছু দোকানগুলোতে আছে, কিন্তু এটাও হারিয়ে যাওয়ার মুখে। ওকে, তারপরে আমরা জানি হচ্ছে মেলা। এইটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যারা আমরা শহরে থাকি, শহরেও বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। তো এই মেলাগুলোর প্রাচীন সময়ে মেলাগুলোর যেই রূপ ছিল বা যেই অবস্থাটা ছিল, এখন সেই অবস্থাটা আর নাই। কারণ হচ্ছে মেলাগুলো একটা সময় ছিল প্রয়োজন মাফিক, মানে মেলা মানেই হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি সবগুলো কিনে রেখে দিব। কিন্তু এখন ধীরে ধীরে যেহেতু সব জিনিসই অ্যাভেলেবল, এখন তো অনলাইনে মোবাইল দিয়ে অর্ডার করলে বাসায় জিনিস চলে আসে, সো মেলাগুলো হচ্ছে অনেক হয়ে গেছে, মেলার প্রসারটা অনেক কমে গেছে। অনেক একদমই স্পেসিফিক কয়েকটা জায়গায়, স্পেসিফিক কিছু অনুষ্ঠানে হচ্ছে এই মেলাগুলা দেখা যায়। যেমন বাংলা নববর্ষের একটি প্রধান অনুষ্ঠান হচ্ছে বৈশাখী মেলা। দেশের বিভিন্ন জায়গায় বৈশাখের প্রথম দিনে এই মেলাটা হয়। অনেক অনেক জায়গায় হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী 2 দিন, মানে মোট 3 দিন পর্যন্ত মেলা হয়। আর আমি রেড কালার দিয়ে করে দিয়েছি, কালার করে দিয়েছি যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে, যে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদের মেলা, চট্টগ্রামের মহামনির বৌদ্ধ পূর্ণিমা মেলা, এই মেলাগুলো হচ্ছে সবচেয়ে প্রাচীন মেলা। আর যেটা হতো, যে এক সময় আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, সো দেখা যায় যে নদীপথে যাতায়াত হতো, আর নদীপথে যাতায়াতটা অনেক টাফও, সো সব ধরনের জিনিসপত্র সব সময় অ্যাভেলেবল ছিল না। তো মেলা হলে যে কাজটা করতো অনেকেই হচ্ছে, তা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো সব সময় পাওয়া যায় না কিন্তু ঘরে প্রয়োজন, নিজের জন্য প্রয়োজন, সেগুলো হচ্ছে তারা কিনে রেখে দিত। তো আবার সেটা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের সংবাদের আদান প্রদান, বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের আদর্শ স্থানও ছিল হচ্ছে এই মেলা। আর এই মেলায় থাকতো বিভিন্ন ধরনের সেগমেন্ট, বিকি কিনি তো ছিলই, বেচাকেনা তো থাকতোই, তারপরে থাকতো হচ্ছে কবি গান, কীর্তন, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের আনন্দ আয়োজনের ব্যবস্থা এইগুলোতে ছিল। এখন মেলাগুলোর চিত্র অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন মেলাগুলোর মধ্যে ডিজিটালাইজেশন ঢুকে গেছে। সো এইখানে যে মেলার, বৈশাখী মেলার এসেন্স যদি তোমাকে নিতে হয়, অবভিয়াসলি তোমাকে গ্রামে যেতে হবে। এখনো গ্রামে কিছু কিছু জায়গায় হচ্ছে এই মেলাগুলো একদম সমানভাবেই আছে। আমানি,
এটা একটা উৎসব, যে উৎসবটা হচ্ছে একদমই অনেক প্রাচীন মাঙ্গলিক একটা উৎসব। মাঙ্গলিক মানে হচ্ছে মঙ্গল হয়, যেই মঙ্গল হওয়ার উদ্দেশ্যে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, অনেকটা মঙ্গল শোভাযাত্রার মতো। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সবার জন্য, আর এই মাঙ্গলিক অনুষ্ঠানটা হচ্ছে এক একটা পরিবারের জন্য। তো এখানে বলছে যে এটা সাধারণত কৃষকদের পারিবারিক অনুষ্ঠান থাকে, যে চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যা রাতে, যে আমরা যেটাকে বলি হচ্ছে চৈত্র সংক্রান্তি, সেই সময় হচ্ছে গৃহকর্তী একটা হাঁড়িতে পানি নেন। পানি নিয়ে অল্প কিছু পাকেনি এরকম চাল সারা রাত নিয়ে ভিজিয়ে রাখেন, আর তার মধ্যে একটা কচি আম পাতা ডাল সহ দিয়ে দেন। সকালবেলা সূর্য, পয়লা বৈশাখের দিন সকালবেলা সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্তী যে কাজটা করেন, সেই হাড়ের পানিটা সারা ঘরে ছিটিয়ে দেন। এটা পবিত্র মানা হয় যে ঘরটা পবিত্র থাকবে, আর সেই ভেজা চালটা বাড়ির সবাইকে অল্প অল্প করে খেতে দেওয়া হয়। আর যে ডালটা ভেজানো থাকে, সেই ডালটা, সেই পাতাটা নিয়ে সবার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পবিত্রতার হিসাব করে, আর আরেকটা কামনা করে, যেমন সারা বছরটাই যেন সবাই এরকম হচ্ছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দুর্ঘটনা এগুলো থেকে সেফ থাকে, এবং পরিবারে যেন সুখ শান্তি সমৃদ্ধি হয়। এখনকার সমাজে আসলে, মানে এখনকার কৃষক সমাজে আসলে এই অনুষ্ঠানটা আর দেখা যায় না। এবার আসি আমরা পশ্চিমবঙ্গের নববর্ষ। আমাদের বইয়ে যেটা বর্ণনা করা আছে যে আধুনিক কালের নব আঙ্গিকের বর্ষবরণ উৎসবের সূচনা হয় হচ্ছে কলকাতার ঠাকুর পরিবারে এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের উদ্যোগে। শান্তিনিকেতন যে বিশ্ববিদ্যালয় আছে, ওইখানে রবীন্দ্রনাথের উদ্যোগে এবং তার পরিবারের মধ্যে এই নববর্ষকে একটা উৎসবের মতো করে হচ্ছে প্রচলন করা হয়। আর পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল যেটা, সেখানে যেটা হয় যে খুব সমারোহে সাড়ম্বরে হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। বাংলার গ্রামীণ ও নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে একসূত্রে বাধা পড়ে নতুন বছরকে তারা স্বাগত জানায়। আর এমনকি কিছু কিছু পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হচ্ছে সারা চৈত্র মাস ধরে এই নববর্ষের প্রস্তুতি থাকে, আর চৈত্র মাসের শেষ দিন, যেটা অ্যাকচুয়ালি চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন বলা হয়, সেটা পালিত হয়। এবং এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাজন উৎসব হয়, আর এই উৎসবে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা করা হয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এক ধরনের কি বলবো, এটা এক ধরনের উৎসব পালনের প্রক্রিয়া বা এক ধরনের পূজা। তো এই হচ্ছে আমাদের বাংলা নববর্ষর যেই পুরো ইয়েটা, এখানে পুরো যেই প্রবন্ধটা, সেই প্রবন্ধের কিছু পার্ট পার্ট করে হচ্ছে আমরা এখানে বর্ণনা করেছি। এখানে পশ্চিমবঙ্গের বর্ণনা পর্যন্ত আছে। এই পুরোটা জায়গায় হচ্ছে আমাদের প্রাচীন বর্তমান এই সব নববর্ষের একটা সময় কি নববর্ষের আচার অনুষ্ঠান গুলো হতো, এখন সেটা কি কি পর্যায়ে আছে, সেগুলোর নিয়ে হচ্ছে বর্ণনা আসছে। এখন গ্রামের চেয়ে শহরে আসলে নববর্ষ পালনের প্রক্রিয়া, প্রবণতা অনেক বেশি, অনেকটা বলা যেতে পারে প্রতিযোগিতাও অনেক বেশি। এক একজন, আমাদের যেরকম অনেকে প্রিপারেশন থাকে যে নববর্ষের দিন আমরা কি পরবো, কতটা পরবো, কতটা বাঙালিয়ানা থাকবে হচ্ছে আমাদের ইয়ার মধ্যে, আমাদের হচ্ছে নববর্ষ উদযাপনের মধ্যে এই জিনিসটা থাকবে। আর এখন তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে সরকার থেকে যে পহেলা বৈশাখে কোনো ছুটি হবে না, পহেলা বৈশাখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখের সৌন্দর্যটাকে, পহেলা বৈশাখের অনুষ্ঠানটাকে উদযাপন করবে। এটা অনেক বড় একটা পদক্ষেপ, এবং আমাদের কলেজ তো অনেক আগে থেকে এটা করে। তো এই এভাবেও ধীরে ধীরে আমাদের নাগরিক সমাজ, যেটা যে সমাজ অনেক বেশি সংস্কৃত থেকে দূরে চলে গেছে, তাদেরকে একটা সংস্কৃতির মধ্যে নিয়ে আসা, একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করার জন্য এই নববর্ষ হচ্ছে, নববর্ষ উদযাপনটা হচ্ছে খুব জরুরি। আর আমাদের বাংলা নববর্ষের, আমাদের এই প্রবন্ধটার মানে পড়ার কারণ, বা ওই যে আমরা বলি না যে এই পাঠের উদ্দেশ্য, এই পাঠের উদ্দেশ্যটা হচ্ছে শুধু নববর্ষ উদযাপনই যে আমরা করি, এটার পেছনের ইতিহাসটা কি, কি কি জিনিস এক সময় ছিল আমরা সেটা থেকে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলে আমরা সরতে সরতে কোন জায়গায় চলে এসেছি, এবং আমরা এখন বর্তমানে নববর্ষটা শুধুই একটা একটা দিন, সেই দিনের একটা আনন্দ, একটা প্রিপারেশন কেন্দ্রিক হয়ে গেছে, এটার মূল মেসেজ, এই মেসেজের মাধ্যমে আসলে আমরা হচ্ছে যেটা আমাদের জানা উচিত সেটা আমরা জানতে পারছি না, এই এই সবগুলো বিষয় হচ্ছে এইখানে আছে। তোমাদের পার্সোনালি, তোমরা তোমাদের গ্রামের হয়তোবা অনেকেই নববর্ষ উদযাপনের সুযোগ পাও না,
তো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার যারা বয়স্ক আছে, মা বাবা আছে, দাদা দাদি নানা নানি আছে, তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবে যে তাদের সময়ে তারা নববর্ষে ছোটবেলায় একসময় কি করেছে, তারা কি কি জিনিস ফেস করেছে। যেমন আমার মনে আছে, আমি যখন অনেক ছোট ছিলাম, আমি আমার বাবার হাত ধরে ধরে নদীর কিনারে বিশাল বালুর চর পড়তো, গরম বালি, সেখান দিয়ে এই যে হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে বিশাল বড় এক মেলা, যেই মেলায় মানে সে সময় মনে হতো যে সব পাওয়া যাচ্ছে। এক গাদা মাটির জিনিস কিনে নিয়ে আসতাম, আনতে আনতে কিছু জিনিস ভেঙেও ফেলতাম, তারপরও একটা আনন্দ ছিল যে যারা গ্রামের লোকজন ছিল, তার আমরা একটু মফস্বলে থাকতাম, তারা আমাদেরকে মুড়ি মুড়কি, অনেকে নাড়ু, এরকম পূজা, তারা ওই যে এখানে যেরকম বললাম যে শিবের উপাসনা, গাজন পূজা, এগুলো করতো, এগুলোর মন্ডা মিঠাই, এগুলো অনেক কিছু আসতো। মানে পয়লা বৈশাখ মানেই শুধু উৎসবের সাথে সাথে আমরা সংস্কৃতির সাথেও খুব ক্লোজলি রিলেটেড হয়েছিলাম, যেটা এখন বিভিন্ন কারণে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি যে জায়গা থেকে। তো এটা হচ্ছে আমাদের শুধু জানার বিষয় না, এটা আমাদের শেখার বিষয়, এবং জানা শেখার পরে এটা আমাদের পালনেরও বিষয়। তাহলে এই যে শামসুজ্জামান খানের যে বাংলা নববর্ষ, যেটা তোমাদের বইয়ে পাঠ্য হলো, সেটা অ্যাকচুয়ালি মিনিংফুল হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, সবাইকে হচ্ছে ধন্যবাদ।